नमस्कार बन्धुरा आमी बापी साहब बापी साहब अफिसियल चैनल आपनादेरके स्वागत जानाई। आपनारा आजके एकदम सठिकटाई देखेछेन। हाँ आजके आमी एयरपोर्ट नय दमदम एयरपोर्टे आमरा भिडियो करब ना। आजके आमरा एसे पड़ेछि नागेबाजार दमदम नागेबाजारे एसे पड़ेछि। जारा नागेबाजारेर उपर भिडियो चेयेछेन एई भिडियोटा एकदम तादेर जन्य। আজকে যে ভিডিওটা দেখবো এটা একটা 3BHK ফ্ল্যাট আছে এবং এটা একটা 3BHK রিসেল ফ্ল্যাট আছে, প্রায় 3500 প্লাস স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এটা নাগেবাজার সাতগাছি এরিয়াতে আছে, যেটা সাতগাছি পত্তলার মধ্যে অবস্থিত। তো চলুন এবার আমরা ফ্ল্যাটটাকে ভালো করে এক্সপ্লোর করবো উপরে গিয়ে। তো এই আমরা ফ্ল্যাটের ভেতর এন্ট্রি করেছি। তো ঠিক যে জায়গাটা আমি এখন আছি এটা আপনার লিভিং এরিয়ার একটা পার্ট। এখানটা হচ্ছে আমাদের এন্ট্রান্স, উডেন ডোর। এটা আপনার লিভিং এরিয়া আপনি হিসাবে রাখতে পারেন। তাছাড়াও এর লিভিং ডাইনিংটা অনেক বড়। এইখান থেকে যদি আপনি দেখেন টোটালটা একটা এল প্যাটার্নে করা হয়েছে। তো যারা সুবিশাল ডাইনিং খোঁজেন, যারা একটু বড় ধরনের ডাইনিং খোঁজেন, লিভিং ডাইনিংটা বড় হতে হবে। তো দেখা যাচ্ছে এই ফ্ল্যাটটির যে লিভিং ডাইনিংটা আছে ঠিক তেমনই করা হয়েছে। ফ্ল্যাটটির ওরিয়েন্টেশন যদি বলেন, আমার ঠিক সামনে যেখানে কিচেনটা দেখতে পাচ্ছি আমরা, ওদিকটা আমাদের ইস্ট আছে এবং এদিকটা হচ্ছে আমাদের নর্থ। অ্যাকচুয়ালি আমরা যেখান থেকে ঢুকেছি মেন রোডটা যেটা আমাদের নর্থের দিকে, এবং আমাদের বেডরুম তিনটে রাস্তার দিকে মানে নর্থের দিকে ফেস করা রয়েছে। এবং আমাদের এন্ট্রেন্স যেখান থেকে আমরা নিয়েছি সেই এন্ট্রেন্সটা আমাদের সাউথের দিকে রয়েছে। এই টোটালটা আপনার হচ্ছে লিভিং কাম ডাইনিং। এখানে একটা পার্ট আমাদের দেখাবো, একটা সেমি কভার মতো করা রয়েছে অপশনটা। কিচেনের কিচেন অপশনটা সেমি কভার করা রয়েছে এবং কিচেনের টপ যেটা করা হয়েছে ব্ল্যাকস্টোনের টপ করা হয়েছে এবং তার উপরে টোটালটা আপনার গ্যানাইট দিয়ে করা হয়েছে, গ্যানাইট বসানো রয়েছে। টাইলস দেওয়া হয়েছে, টাইলস আপনার অ্যারাউন্ড 4 ফুটের মতো আপনার টাইলস রয়েছে। তো এদিকে হয়ে গেল আপনার কিচেনের উইন্ডো যেটা ইস্টে রয়েছে। এখানে দেখা যাচ্ছে অ্যাকোয়াগার্ড বসানো হয়েছে, মানে অ্যাকোয়াগার্ডের পয়েন্ট রয়েছে এবং এখানে কিচেন চিমনির আউটটা আপনি এখানে রয়েছে হোলটা। নিচেরটা ওনারা যেহেতু থাকেন না তো এটা এরকমই রয়েছে, খোলা রয়েছে, আপনারা চাইলে কভার করতে পারেন। ঠিক তার পাশে এই জায়গাটা দেখে নেব, এখানটা আমাদের ডাইনিং পোর্শনটাকে করা হয়েছে। এই জায়গাটা আমাদের ডাইনিং পোর্শনটা আছে, যেটা আপনার বড় 6 সিটার বা 8 সিটার ডাইনিং টেবিল আপনি এখানে বসাতে পারেন। তো এই টোটাল এরিয়াটা যেটা দেখতে পাচ্ছি আমরা, এখানটা ডাইনিংটা রয়েছে এবং ডাইনিংয়ের সামনে এখানটা আমাদের লিভিং এরিয়াটা রয়েছে। তো লিভিং ডাইনিং দেখে নিলাম, তো চলুন আমরা এবারে রুমগুলোকে এক্সপ্লোর করি। তো প্রথমেই আমি এই রুমটা চলে যাচ্ছি, ঢুকে আমি যে রুমটা এসেছি এটা একটা বেডরুম, এর সাথে আমরা অ্যাটাচ টয়লেট পাচ্ছি। এখানে অ্যাটাচ টয়লেট, আমি পরে আপনাদেরকে কমন টয়লেটটা দেখাবো এবং দেখিনি এখানে সামনে ভিউটা রাস্তা দিকে। এই হচ্ছে আপনার রোড ফেসিং এবং এটা হচ্ছে রাস্তা থেকে ভিউ, এবং সামনে দেখা যাচ্ছে একটা পার্ক রয়েছে, পৌরসভা পার্ক রয়েছে এবং এই এটা একটা পুকুর রয়েছে, যদিও এই মুহূর্তে জলটা শুকনো রয়েছে, ড্রেসিং করা হয়েছে ওটা। তো রঙগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু ওনারা থাকেন না তেমনভাবে ফ্ল্যাটটা ইউজও হয়নি। 2017-এর ফ্ল্যাট, 1363 স্কোয়ার ফিট। এই মুহূর্তে যারা আপনারা এটা রিসেল হিসাবে আপনারা পারচেস করতে চান তাদেরকে বলবো, এই ফ্ল্যাটের পেন্ট ওয়ার্ক খুব ভালোভাবে করা রয়েছে, যার জন্য নতুন করে পেন্ট করবার কোনো দরকারই পড়ে না। তো আমি অ্যাটাচ টয়লেটটা দেখাচ্ছি, এখানে অ্যাটাচ টয়লেটটা দেখতে পাচ্ছেন। অ্যাটাচ টয়লেট আমরা ওয়েস্টার্ন কমন দেখতে পাচ্ছি এবং এখানে শাওয়ার পয়েন্ট হওয়া রয়েছে একটা এক্সট্রা, এবং একটা ক্যাফেটেরিয়ার দিকে আমাদের জানলাটা দেখতে পাচ্ছি লুবটা। তো চলুন আমরা সেকেন্ড রুমে যাই। ডাইনিংয়ে থেকে ডাইরেক্ট অ্যাক্সেস, তিনটে বেডরুমেরই ডাইনিং থেকে ডাইরেক্ট অ্যাক্সেস আছে। এটা আর একটা বেডরুম এবং এই বেডরুমটা যেটা আপনি দেখতে পাচ্ছেন এটাও সুন্দর রং, রঙগুলো সবটাই সুন্দর রয়েছে না, খুব ভালো রং করা রয়েছে। রঙের পেছনে আলাদা করে খরচা করতে হবে না। আপনাদেরকে বলে রাখবো, আপনারা যা ভিডিওটা দেখছেন
কাইন্ডলি ডেসক্রিপশন চেক করে নেবেন, দাম বা আদার্স ডিটেলসগুলো ডেসক্রিপশানে আমরা দিয়ে রাখি। এটা হচ্ছে আমাদের ব্যালকানি, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের ফ্রন্ট সাইডের ব্যালকানি, এবং এই হচ্ছে আমাদের নিচের সেই রাস্তা যেখান থেকে আমরা বটতলার দিকে যেতে গেলে এইদিকে, এবং যদি আমরা বাগুইহাটি যাবো তাহলে এই রাস্তার এইদিকে আমরা বাগুইহাটির দিকে চলে যাব। তো এটা আমরা সেকেন্ড বেডরুম দেখে নিয়েছি, যেটা বলছিলাম আপনাদের কমন টয়লেট, যেটা এখানে আছে কমন টয়লেটটা, এখানে গিজার পয়েন্ট রয়েছে, এই হচ্ছে কমন টয়লেট, এটাও আপনার কমোড রয়েছে, এবং বাইরে আপনার ওয়াশ বেসিন এখানটা যাওয়া রয়েছে। তো দেখে নেব আমরা তিন নম্বর বেডরুমে, এবার যাবো তিন নম্বর বেডরুমে। এই হচ্ছে আমাদের তিন নম্বর বেডরুম যেটা আমরা দেখছি, এখানে কিছু কাজ ওনারা এক্সট্রাভাবে করিয়েছে, এখানে আপনার ওয়ার্ড্রব মতো করা হয়েছে, পুরো সাইডে ফ্রন্ট সাইডে আপনার উইন্ডো দিয়েছে, এবং ঠিক এইখানটায় এটা ইস্টের দিকে আর একটা জানলা, এটা এই বেডরুমটায় আপনার দুদিকে জানলা পাচ্ছেন, এবং আর বাকি ফ্ল্যাটের রুমগুলোতে যেরকম রং দেখেছেন এখানেও পুরোটা রং করা রয়েছে। যেটা দেখলেন আপনারা এটা হচ্ছে 3BHK ফ্ল্যাট, প্রাইস ডিটেলসটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, প্রাইস ডিটেলসটা আমরা ভিডিওতে ডিসকাস করলাম না, ডিসক্রিপশনটা চেক করবেন বা আমার দেওয়া নাম্বারে ফোন করে নেবেন, আমরা আপনাকে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। ফ্লোর প্ল্যান বা আদার্স কোনো কিছু ইনফরমেশানের জন্য আপনারা নিশ্চয়ই যোগাযোগ করবেন, বাকি সমস্ত কিছু এইটা ওকে আছে, ব্যাংক লোনে ছিল, ব্যাংক লোন কমপ্লিট আছে। তো যারা নাগেবাজার অঞ্চলে ফ্ল্যাটের জন্য ইনফরমেশান আপনারা চাচ্ছিলেন আমাদের কাছে ভালো ফ্ল্যাটের খবরের জন্য, তো তাদের জন্যই আমি বলছি, তো আপনারা একবার দেখতে পারেন, খুব ভালো ফ্ল্যাট, রোড ফেসিংয়ের দিকে ভালো ফ্ল্যাট রয়েছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রজেক্ট নিয়ে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে সুস্থ রাখবেন, এবং আমার চ্যানেলকে যা যা নতুন আছে তা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।